হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রুয়েলরিক ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আজকে অনেকদিন হলো কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কাঁঠাল আর খাওয়া হয় নাই। তো আজকে বর্মশাইকে বললাম কাঁঠাল ফেলে দিতে, তো গাছ থেকে কাঁঠাল ফেলে আনে দিল। তো আমি কাঁঠালটা অনেক কষ্ট করে কেটেছি, কেটে কুটে আমি এবার আমি এগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। তো প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে তারপর আমি এখানে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এখন আমি এগুলো 5 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করে নেব, আর এটা বেশি সেদ্ধ করবো না, বেশি সেদ্ধ করে এগুলো গলে ভর্তি হয়ে যাবে। তো দেখো আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো তুমি মানে একটু বেশি সেদ্ধ করিনি, মোটামুটি একটু সেদ্ধ করেছি। আর টুকরাগুলো দেখো কীরকম, কাঁঠালের টুকরাগুলো কীরকম মানে একটু শক্ত শক্ত লাগছে। তারপর দেখো আমি এটা এখন মেখে রান্না করবো। তো এটা মাখার জন্য প্রথমে নিয়েছি একটা গামলা, আর যেহেতু আমার ঘরে এত বড় স্টিলের গামলা নেই, তার জন্য আমি প্লাস্টিকের গামলাটা ব্যবহার করেছি। তো দেখো এই গামলাতে আমি নিয়ে নিলাম এই কাঁঠালের টুকরোগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো। তারপর একে একে আমি দিয়ে দেবো এখানে মশলা, যা যা আমার প্রয়োজন এগুলো মাখাতে সেইগুলো। তো যদি তোমাদের এইভাবে রান্না করে খেতে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, আর পাশে থাকিও যদি ভিডিওটা ভালো লাগে। তো এখানে দেখো দিয়ে দিলাম আমি টমেটো, আর এখানে প্রায় 3টে টমেটো আছে, আর এই টমেটোগুলো আমি গুড়ি গুড়ি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি, এখানে বড় একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই প্লেটের এক সাইডে আমি আরেকটা পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো আমি ফোড়নে দেবো তার জন্য। তারপর দেখো দিয়ে দিয়েছি এখানে 2 থেকে 3টা তেজপাতা। তারপর আমি এখানে শিলিমড়ায় বেটে রেখেছিলাম আমি আদা রসুন, তারপর নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা, তারপর নিয়ে নিয়েছি আমি লং, এগুলো আমি পেস্ট করে রেখেছি, এগুলো আমি শিলনোড়ায় বেটে রেখেছি, এখানে আমি মিক্সি ব্যবহার করে নিই। তো দিয়ে দিলাম এইগুলো পেস্টগুলো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদগুলো, তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জিরেগুলো, তারপর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো ধনে পাউডার। আমি রেখে দেবো এটা 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট পর আমি আবার ফিরে আসবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল মেঝে রাখার পর, এবার আমি কড়াইতে রান্না করবো, এখানে আমি কোনো জলের ব্যবহার করবো না।
এখানে তোমরা ভাববে যে আমি বলেছি যে জলের ব্যবহার করবো না, কিন্তু এখানে খেলো জল, এখানে আমি জল দিই না। এটা বাটিতে, বাটিটার মধ্যে পেস্ট ছিল, এই বাটিটা অল্প ধুয়ে আমি তুলে দিয়েছি। তারপর দেখো এখানে আমি নেড়েচে রান্না করে নেবো। আর দেখো বন্ধুরা, এইগুলো আমি ডেকে ডেকে রান্না করছি, যত তুমি দেখে দেবে তত মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর তাড়াতাড়ি একটা মানে ঘন ঘন ভাবটা চলে আসে তার জন্য। তো দেখো এবার আমি এগুলো সব মানে মশলা টশলা সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এগুলো হালকা ভেজে নেবো, হালকা না একটু ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা বেরিয়ে না আসে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আমার শুনেছি আমার ঠাম্মা বলেছেন যে এভাবে যদি মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসে তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তার জন্য দেখো মানে মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর তুমি দেখতে পাচ্ছ অল্প অল্প তেল তেল বেরিয়ে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, তারপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা মিশে যাবে, গরম মশলাটাও দেবো, দিয়েছি না এখনো পর্যন্ত দেবো, আর অল্প একটু জল দিয়েছি যাতে মাখা মাখা ভাবটা চলে আসে। তার জন্য এবার আমি গরম মশলা বেটে রেখেছিলাম, দারচিনি এলাচ লং এগুলো আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, কারণ বাটির গায়ে লাগানো আছে তার জন্য। তো দেখো কীরকম হয়েছে রান্নাটা, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ একটু সাপোর্ট করবে, ধন্যবাদ, আর কিছু বলবো না। আর পুরো ভিডিওটা দেখবে, আর একদিন এইভাবে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খাবে। ধন্যবাদ।